আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকের ভিডিওতে থাকছে ইলেকট্রনিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতির আরবি নাম ও এ বিষয়ে কথোপকথন। তাহলে চলুন শুরু করি। কিন্তু শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের প্রথম শব্দ হচ্ছে বিদ্যুৎ, এর আরবি কাহারবা। বিদ্যুৎ এর আরবি কাহারবা। ইলেকট্রিশিয়ান এর আরবি কাহারবাই। ইলেকট্রিশিয়ান এর আরবি কাহারবাই। বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এর আরবি ফান্নি কাহারবা। বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এর আরবি ফান্নি কাহারবা। আর টেকনিশিয়ান এর আরবি ফান্নি। টেকনিশিয়ান এর আরবি ফান্নি। ক্যাবল বা তারকে আরবিতে বলে সিল্ক বা সিম। ক্যাবল বা তারকে আরবিতে বলে সিল্ক বা সিম। আবার বলছি, বিদ্যুৎ কাহারবা, ইলেকট্রিশিয়ান কাহারবাই, বিদ্যুৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি কাহারবা, টেকনিশিয়ান ফান্নি, ক্যাবল বা তার আরবিতে সিল্ক অথবা সিম, বাল্ব আরবিতে বলা হয় লাম্বা, বাল্বকে আরবিতে বলে লাম্বা, সুইজ মুক্তা, টেস্টারকে বলা হয় মাফাক টেস্ট বা টেস্টার, টেস্টারকে বলা হয় মাফাক টেস্ট বা টেস্টার, ফ্যানকে বলা হয় মারওয়াহা, মারওয়াহা, ঝাড়বাতিকে বলা হয় তারাইয়া, ঝাড়বাতি তারাইয়া। আবার বলছি, বাল্ব এর আরবি লাম্বা, সুইজ মুফতা, টেস্টার মাফাক টেস্ট বা টেস্টার, ফ্যান মারওয়াহা, ঝাড়বাতি তারাইয়া। নেক্সট, সুইচ বক্স এর আরবি অ্যালবা। সুইচ বক্স এর আরবি অ্যালবা। সকেট এর আরবি ফিশ। সকেট এর আরবি ফিশ। রয়্যাল প্লাগ এর আরবি খুবুব। রয়্যাল প্লাগ এর আরবি খুবুব। ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি তাবলন। ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি তাবলন। আবার বলছি, সুইচ বক্স অ্যালবা, সকেট ফিশ, রয়্যাল প্লাগ খুব, রয়্যাল প্লাগ খুবুত, ডিস্ট্রিবিউশন বক্স তাবলন। নেক্সট, মাল্টিপ্লাগ আরবিতে তৌসিলা, তৌসিলা, স্ক্রুড্রাইভার মাফাক, মাফাক, করাত বা হ্যাক্সপ্লেটকে বলায় মিনসার, মিনসার, পেরেক বা তারকাঁটাকে বলে মিসমার, মিসমার, সেলাই রেঞ্জকে বলায় মিপ্তা রবত, মিপ্তা রবত, সব ধরনের রেঞ্জকেই মিপ্তা বা মুপ্তা বলে। আবার বলছি, মাল্টিপ্লাগ এর আরবি তৌসিলা, স্ক্রুড্রাইভার মাফাক, করাত বা হ্যাক্স এর আরবি মিনসার, পেরেক বা তারকাটা মিসমার, সেলাই রেঞ্জ মিফতা রবট, হাতুড়ি এর আরবি সাকুশ বা মাতেগা, সাকুশ বা মাতেগা, লোহা এর আরবি হাদিদ, হাদিদ, পাইপ এর আরবি বাইপ, বাইপ, মোটর এর আরবি মোটর, মোটর, প্লায়ার্স বা প্লাস এর আরবি জর্রা দিয়া, জর্রা দিয়া। আবার বলছি, হাতুড়ি, সাকুশ বা মাতারগা, লোহাকে বলা হয় হাদিদ, পাইপকে বলা হয় বাইব, আর মোটরকে বলা হয় মতুর, প্লাস বা প্লায়ার্স আরবিতে জর্রা দিয়া। নেক্সট, ড্রিল মেশিন সানিউর, ড্রিল মেশিন সানিউর, টুলস বা যন্ত্রপাতি আরবিতে আদুয়াত, টুলস বা যন্ত্রপাতিকে আরবিতে আদুয়াত, আর টুল বক্স আরবিতে সুন্দুক আদুয়াত, সুন্দুক আদুয়াত, পার্টস আরবিতে ঘাতা, পার্টস ঘাতা, সিঁড়ি বা মই আরবিতে সিল্লিম, সিঁড়ি বা মই আরবিতে সিল্লিম। আবার বলছি, ড্রিল মেশিন এর আরবি সানিউর, টুলস বা যন্ত্রপাতি আদোয়াত, টুলস বক্স সুন্দুক আদোয়াত, পার্টস ঘাতা, সিঁড়ি বা মই সিল্লিম। নেক্সট, এসিকে আরবিতে বলে মুকাইফ, মুকাইফ, ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা, তাল্লাজা, মেশিন বা যন্ত্রকে আরবিতে বলে মাকিনা, মাকিনা, মেরামত করা এর আরবি তাসলিয়া, তাসলিয়া, পরিবর্তন করা এর আরবি গাইয়ের বা তাবদিল, গাইয়ের বা তাবদিল। আবার বলছি, এসি, মুকায়েব, ফ্রিজ, তাল্লাজা, মেশিন বা যন্ত্র, মাকিনা, মেরামত করা, তাসলিয়া, পরিবর্তন করা, গায়ের বা তাবদিল। নেক্সট, চেক করা আরবিতে অ্যাকসেপ, চেক করা অ্যাকসেপ, পুরাতন কাদিম বা গেদিম, পুরাতন কাদিম অথবা গেদিম, নতুন জেদিদ, নতুন জেদিদ, নষ্ট খারবান, খারবান, ভাঙ্গা আরবিতে বলে মাকসুর, ভাঙ্গা মাকসুর। নেক্সট, চেক করা এর আরবি একশেপ, পুরাতন কাদিম বা গেদিম, নতুন জেদিদ, নষ্ট খারবান, ভাঙ্গা মাকসুর। এখন শুরু করব ইলেকট্রিশিয়ান কাজে ব্যবহৃত কথোপকথন, চলুন শুরু করি। তুমি কি কাজ করো এর আরবি হবে? শোনো সগল ইন্ত, শোনো সগল ইন্ত, শোনো অর্থ কি, সগল কাজ, ইন্ত অর্থ তুমি।
আমি ইলেকট্রিশিয়ান, এটাকে আরবিতে বলবো আনা কাহারবাই, আনা কাহারবাই, আনা আমি, কাহারবাই অর্থ ইলেকট্রিশিয়ান। নেক্সট, তুমি কি বিদ্যুতের কাজ জানো? এন্ত মালুম সোগল কাহারবা, এন্ত মালুম সোগল কাহারবা, এন্ত আমি, মালুম অর্থ জানা, সোগল কাজ, কাহারবা অর্থ বিদ্যুৎ। হ্যাঁ, আমি বিদ্যুতের কাজ জানি। এটা আরবিতে হবে নাম আনা মালুম সোগল কাহারবা, আনা মালুম সোগল কাহারবা, মালুম অর্থ জানা, সোগল কাজ, কাহারবা বিদ্যুৎ। নেক্সট, ইলেকট্রিক লাইন নষ্ট, এটা আরবিতে হবে খুতুত কাহারবা খারবান, খুতুত কাহারবা খারবান, কাহারবা বিদ্যুৎ, খারবান নষ্ট, আর খুতুত অর্থ লাইন। এই সুইচ বক্সটি ভেঙে গেছে, এটা আরবিতে বলবো হাদা এলবা মাকসুর, হাদা এলবা মাকসুর, হাদা এই, এলবা হচ্ছে সুইচ বক্স, আর মাকসুর হতো ভাঙা। নেক্সট, এই প্লাগটি কাজ করে না, এটাকে আরবিতে বলবো হাদা ব্লাগ মোজেন অথবা হাদা ব্লাগ টগল মাফি। একটু অপেক্ষা করুন, আমি চেক করছি, এর আরবি হবে সোয়াইয়া দিগিকা আনা একসেপ, সোয়াইয়া দিগিকা আনা একসেপ, সোয়াইয়া অর্থ একটু, দিগিকা অর্থ মিনিট বা কিছু সময়, একসেপ অর্থ চেক করা। নেক্সট, সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার, মুফতা খারবান লাজেম হাদা তাবদিল, লাজেম হাদা তাবদিল, মুফতা খারবান লাজেম হাদা তাবদিল, মুফতা চাবি খারবান নষ্ট, লাজেম মানে অবশ্যই দরকার, আর তাবদিল অর্থ পরিবর্তন করা। আজ আমার কাছে নতুন সুইচ নেই, আরবিতে হবে আলিউম মাফি জেদিদ মুফতা, আলিউম মাফি জেদিদ মুফতা, আগামীকাল এসে চেঞ্জ করে দিয়ে যাব ইনশাল্লাহ। বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ, বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ, পুরা বাক্যটা একসাথে বললে হবে আজ আমার কাছে নতুন সুইচ নেই, আগামীকাল এসে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আরবিতে হবে আলিউম মাফি জেদিদ মুফতা, বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ, আলিউম আজ, মাফি নেই, জেদিদ অর্থ নতুন, মুফতা অর্থ সুইস, বুকরা আগামীকাল, আনা আমি, ইজি বা বাজি অর্থ আসবো, তাবদিল অর্থ পরিবর্তন করা, ইনশাল্লাহ অর্থ ইনশাল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।